শুক্রবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রঞ্জিত দাস একটি প্রশ্ন উত্থাপন করেন। তারকা খচিত এই প্রশ্নটি ছিল অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন খাগছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও কেন চালু করা হচ্ছে না সে বিষয় নিয়ে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, অমরপুরের খাগছড়া শুকর ফার্মটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, ফার্মে যাতায়াতের রাস্তা তৈরি হয়নি, এই কাজ করে অতি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পাশাপাশি শুকরের ফার্মের জন্য দপ্তর কর্মচারী রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই কাজ করে দ্রুত সম্পন্ন হলে শুকরের ফার্মটি চালু করা হবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে খাগছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পত্র দিয়ে ব্যবস্থা করার মাধ্যমে শুকর পালনের কাজ শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে কামার চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সপ্তাহে তার কারণ কি? উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উত্তর আসে প্রশ্ন আসে। সংশ্লিষ্ট প্রশ্নের উপর একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে বিধায়ক রঞ্জিত দাস দাবি করেন, খাগছড়া গ্রাম সংলগ্ন পঞ্চায়েতটি মহিলা পরিচালিত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের সেক্রেটারিও মহিলা, তাই শুকর ফার্মটি পরিচালনার জন্য মহিলা পরিচালিত পঞ্চায়েতের উপর দায়িত্ব অর্পণ করা হোক, এতে মাতৃশক্তি উৎসাহিত হবে বলে জানান বিধায়ক রঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।